ব্যক্তির মাথার সামনে বসে পড়ে, বসে বলে, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। বলতে বলতে রুহুটা স্মুথলি মুমিন বান্দার দেহ থেকে বের হয়ে মালাকুল মউতের হাতে চলে যায়। সুবহানাল্লাহ। কাফান মিন আফানিল জান্নাহ, হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের হানুত এনে কাফন এনে মালাকুল মউত এটাকে খুব সম্মানের সাথে, আমরা বাঁচলেও যেমনি সম্মানিত, আমরা মরে গেলেও সম্মানিত। রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, বেঁচে থাকলেও মানুষ সম্মানিত, মরে গেলেও সম্মানিত, ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, পেছনে পেছনে অনেক মানুষ, লাশ বহনকারী মানুষগুলোরে দেখে বিশ্বনবী সাহাবাদের সাথে বসাছিলেন, হঠাৎ বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, নবী ইন্নাহু ইয়াহুদি, এইটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন, আপনি বসেন? বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, হোক না ইহুদির লাশ, এটা কি মানুষ না? সুবহানাল্লাহ। পড়েন কি নবী ছিলেন, মানবতা, হিউম্যানিটি কাকে বলে, তিনি গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন। বিশ্বনবী বললেন, এটা মানুষ, মানুষকে আমি অনেক সম্মান দান করেছি, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম, আমি আদম আলাইহিস সালামের সব সন্তানকে সম্মানিত করেছি। চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সম্মান এত বাড়িয়েছে যে নূরের ফেরেশতারাও এই মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে, ঠিক কি না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগা, আল্লাহু আল্লাহু। সুবহানাল্লাহ। পড়ে তার মানে মানুষের সম্মান আছে না নাই? এই মুমিন বান্দাকে আল্লাহ এত সম্মান দেয়, মালাকুল মউত পুরুষের আকৃতিতে আসে, যুবকের আকৃতিতে আসে, সব ধবে সাদা জুব্বা পরে জান্নাতি কাফনে করে রুহুটা নিয়ে এলিনে চলে যায়। আল্লাহ আমাদের মৃত্যুটা যেন এরকম ইমানের মৃত্যু হয়। আমিন। আর যারা পারে আমিন। আমিন। আর যারা কাফের, আহলুস শিমাল, বামপন্থী, ইসলাম বিরোধী, এরাও মালাকুল মউতকে দেখে, তবে ভয়ঙ্কর আকৃতিতে দেখে, ভয়ঙ্কর, যত কুৎসিত হতে পারে একজন মানুষের চেহারা, যত দুর্গন্ধ বেরোতে পারে একজন লোকের দেহ থেকে, এরকম ভয়ঙ্কর অগ্নি মূর্তি নিয়ে মালাকুল মউত তার কাছেও আসে, সেও দেখে, তবে এসেই মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আপনারা হাইওয়েতে বাসে করে ঢাকায় যেতে কখনো ডাকাতের কবলে পড়েছেন কেউ? কেউ কেউ হয়তো পড়েছেন। ডাকাতরা কি করে জানেন? ডাকাতরা সংখ্যায় কম, পড়েছে অনেকে পড়েছে, তাদের অভিজ্ঞতা আছে, ডাকাতরা সংখ্যায় পাঁচজন, বাসে আছে 50 জন, তারপরে 50 জন কাপড় থাকে, কেন? ডাকাতরা এসেই শুরুতে একটা ত্রাস সৃষ্টি করে, ওরা রামদা দিয়ে চাকু দিয়ে এলোপাথারি কোপায় পুরুষগুলো রে, যাতে রক্ত দেখে ভয়ে যা যা আছে আগে রেডি করে রাখে, কথা কন? মালাকুল মউত ইসলাম বিরোধী আর গাদ্দার গুলোর মাথার সামনে এসে ত্রাস সৃষ্টি করে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা, হে পাপাত্তা বের হ, দুনিয়াতে ইসলামে অনেক বাস দিয়েছিস, আল্লাহর নবীকে অনেক গালি দিয়েছিস, ইসলামী আইনের বিরোধিতা করেছিস, ইসলামী আন্দোলনের 12টা বাজিয়েছিস, একটার পর একটা বলে ত্রাস সৃষ্টি করে, আর লোকটা কাঁপতে থাকে ভয়ে, আর বলে, আইয়া তুহান নাফসুল খাবীসা, পাপাত্তা বের হয়ে আয়, বের হ, বের হ। মুমিনের আত্মা যেমনি ডাক দেওয়ার সাথে সাথে স্মুথলি বের হয়েছে, কাফের আর মুশরিক ইসলাম বিরোধীদের আত্মা কেউ এরকম তাড়াতাড়ি বের হবে নাকি? উখরুজি ইলা গাদাবিল্লাহ, আল্লাহ রাগ ক্রোধ আর ঘৃণার দিকে আত্মা তুই বের হয়ে আয়, বের হয় না, আত্মা একবার ডানে দৌড় মারে, একবার পায়ে দৌড় মারে, সামনে মারে, পেছনে মারে, আত্মাটা শুধু ছোটাছুটি করে, এবার মালাকুল মউত গায়ে যত জোর আছে টেনে 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 হিচড়ে আত্মাটারে বের করে নিয়ে আসে,
আল্লাহ এই মরণ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। একটা জীবিত ছাগলকে জবাই না করে তার চামড়া দেহের এক জায়গা থেকে উল্টো দিকে টেনে হিঁচড়ে বের করলে সে যতটা ব্যথা পায় এর চেয়ে বেশি ব্যথা কষ্ট দিয়ে ইসলাম বিরোধীদের রুহু কবজ করা হয়। এজন্য সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি, ঠিক কিনা? তখন বুঝা যাবে কার কত ক্ষমতা, তখন বুঝা যাবে কার প্রতিফল কিরকম হবে, কার আবাসস্থল কোথায় হবে, কে ডানপন্থী কে বামপন্থী কে জান্নাতি জাহান্নামী, সেদিন সব গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য রাব্বুল আলামিন বলেন দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে একেবারে পাগল বানিয়ে ফেলেছে, ক্ষমতার লোভ, টাকার লোভ, খ্যাতির লোভ, যশের লোভ তোমাদেরকে এমন পাগল বানিয়েছে আখিরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছ। তোমাদের এই গাফলতি কশির কালেও থামবে না কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা একটু থামেন, স্টপ, একটু ভাবেন যে আমাদেরকে চলে যেতে হবে, আমরা আজীবন থাকতে আসি নাই, এই দুনিয়াটা একটা মরীচিকা, তাই না? এই পৃথিবীটা একটা মায়াজাল, এটা একটা ধোঁকা, এই মায়াজালের ভেতরে আমরা পড়ে আছি। এই পৃথিবীর দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো। আওয়াজ করে বলেন তো স্বর্ণের টুকরা কয়টা, লাশ কয়টা? অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে, পথিমধ্যে তারা গুপ্ত ধন পেয়েছে, কি পেয়েছে? চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি, আমরা বেঁচে গেলাম, আমরা ধনী হয়ে গেলাম, আর জীবনে আমাদের দুঃখ নাই, কষ্ট নাই। এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চাইছে, একটু ঝামেলা হয়ে গেল না? চারজনে চারটে পেলে ভালোই তো না? মানুষ কয়জন? স্বর্ণের টুকরা কয়টা? চারটা। এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে। একজনকে বললো তুই বাজারে যা, বাজার থেকে রুটি কিনে নিয়ে আয়। সে রুটি কিনতে গেল, আর দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি, যেটার রুটি আনতে পাঠাইছে ওটার যদি শেষ করে দিতে পারি, মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি, তাহলে তার ভাগাভাগের কোনো কাজ নাই। স্বর্ণ চারটা, তুই পাবি দুইটা, আমি পাবো দুইটা। আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিষ মা খাই নিতে পারি, দেখছেন খেলা? রুটিতে কি মা খাই নিতে পারি? বিষ। তাহলে এই দুইটার বিষ মাখানো রুটি খাওয়াই দিলাম, চারটাই আমার, আমার আর ধরে কে? যেই চিন্তা ওই কাজ, ওরাও রুটি রুটির সাথে, উনিও রুটির সাথে বিষ মাখাইছে, এরাও রেডি হয়ে আছে, কখন আসছে? আসার সাথে সাথে ওইটারে ধরে আইজো মায়ের কাইলো মায়ের মায়েরা ওইটার বর্তমান হয়ে ওইটা অটকা পাইছে, শেষ। এবার দুই বন্ধু মহা খুশি, তুই দুইটা আমি দুইটা, লাফাইতেছে আনন্দে। এক বন্ধু কয় লাফাইস কম, ক্ষুধা লাগছে অনেক, আগে খেয়ে নেই, আর কি করি? এবার প্যাকেট থেকে বিষ মাখানো রুটি বের করে রুটি খাই, ওই দুইটাও শেষ। চারটা স্বর্ণের টুকরা, স্বর্ণের টুকরা জায়গায় পড়ে আছে, আর তিনটা লাশ পাশে পড়ে আছে। হাযিহি মাসালু হায়াতি দুনিয়া, এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, ক্ষমতার মসনদের চেয়ারটা জায়গায় পড়ে থাকবে, মানুষগুলো থাকবে না, ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, আপনারা যদি কেউ জিজ্ঞেস করে ভাই এই বাংলো বাড়ি টাকা, আপনি খুব গর্ববোধ করে বলেন যে এটা আমার বাড়ি, বলেন না? একটু খেয়াল করেন, আপনার বাবা যখন এই বাড়িতে থাকতো, কেউ যখন জিজ্ঞেস করতো বাড়ি টাকার, আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি, আপনার দাদাও খুব পরিচয় দিত এটা আমার বাড়ি, এই বাড়ি কার? আমার। আপনার দাদার দাদার দাদাও বলতো এটা আমার বাড়ি। আপনি মরে গেলে এই বাড়িটাই যেটারে আপনি আমার আমার বলে আগলে রাখছেন, আপনার ছেলে কখন শুরু করবে আমার কথা কন? ছেলে মরে গেলে নাতি বলবে আমার, ছেলে বা নাতি যদি এই জায়গাটা বাড়িটা বিক্রি করে দেয় যাদের কাছে বিক্রি করা হলো, তখন তারা শুরু করবে আমার, ঠিক কিনা? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, সবকিছুর আসল মালিক কে?
সেজন্য আল্লাহ বললেন আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকবা। বিষ্ণু নাই বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন